স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চা শ্রমিকদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা সংরক্ষণ ও উন্নয়নে দৃষ্টিনন্দন হয়েছে নগরীর কালীপুকুর পরিদর্শনে রাশিক মেয়র লিটন নোয়াখালী চাটখিলে অস্ত্র সহ চার ডাকাত গ্রেফতার ডাকাতির মালামাল উদ্ধার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তিনশো টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা শনিবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা শিক্ষার্থীরা বলেন সবকিছুর দাম বাড়লেও বাড়েনি চা শ্রমিকের মজুরি চা শ্রমিকরা শত বছর ধরে শোষণ ও বঞ্চনার শিকার হয়ে আসছেন আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে মৌলিক চাহিদা তো দূরের কথা তিনবেলা খাবারই পাচ্ছে না তারা কালক্ষেপণ না করে চা শ্রমিকদের কিছুটা কষ্ট লাঘবে তিনশো টাকা মজুরি কার্যকরের দাবি জানান বৃহত্তর সিলেটের শিক্ষার্থীরা রাজশাহী সিটি কর্পোরেশনের তেইশ নং ওয়ার্ডের বোসপাড়া কালীপুকুর সংরক্ষণ উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে শুক্রবার বিকেলে কালীপুকুরের উন্নয়ন ঘুরে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজামাল লিটন রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পঁয়তাল্লিশ লাখ টাকা ব্যয়ে পুকুরের চারপাশে দুইশো মিটার প্রোটেকশন ওয়াল এবং রাস্তা নির্মাণ করা হয়েছে এছাড়া পঁয়তাল্লিশ লাখ টাকা ব্যয়ে পুকুরের চারপাশ সংলগ্ন এলাকায় পাঁচশো পঞ্চাশ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে সৌন্দর্য বর্ধনে পুকুর পাড়ে গ্রাফিটি করা হয়েছে সংরক্ষণ ও উন্নয়নের পর দৃষ্টিনন্দন হয়েছে পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের তেইশ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নাইমুল হুদা রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন নোয়াখালীর চাটখিলের ডাকাতের ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ এ সময় ডাকাতি হওয়া বিভিন্ন মালাবান সহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম তিনি জানান গত সপ্তাহে গ্রেফতারকৃত ডাকাতরা চাটখিল রামনারায়ণপুর ইউনিয়নে ইতালি প্রবাসী আমিনভিলায় ডাকাতি করে তাদের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় পরে এ ঘটনায় চাটখিল থানায় মামলার প্রেক্ষিতে থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে তাদের আটক করতে সক্ষম হয় এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশীয় তৈরি একনলা বন্দুক চারটি কার্তুজ সহ লুণ্ঠিত মালামাল জব্দ করা হয় রাজশাহী মহানগরীর হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে শনিবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনী রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এক ও বারো নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সতেরো নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাদাত আলী শাহু জোন কাউন্সিলর মাজেদা বেগম হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা আখতার সহ অন্যান্যরা রাজশাহীর পুঠিয়ায় পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে পুঠিয়া পিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগ এই অনুষ্ঠানের আয়োজন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ্দারা পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এস এম একরামুল হক সহসভাপতি জাকিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ সহ উপজেলার ছয়টি ইউনিয়নের নেতাকর্মীরা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে খাস জমিতে খেলার মাঠ বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা শুক্রবার দুপুরে স্কুল ছাত্র ও যুব সমাজের আয়োজনে উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর চাকিপাড়ায় এ মানববন্ধন করে এলাকাবাসী রানীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান আলী সভাপতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কুরবান আলী মুক্তিযোদ্ধা মজদুর রহমান স্থানীয় ইউপি সদস্য সহ স্কুলের প্রায় স্কুল ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশার শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা সরকারের কাছে জমিতে প্রকল্পের আশ্রয়ন গুচ্ছগ্রাম তৈরি না করে স্কুল শিক্ষার্থীদের খেলার মাঠ হিসেবে বরাদ্দ দেওয়ার দাবি করেন তারা বলেন ইতপূর্বে ছাত্রছাত্রী ও এলাকাবাসীর খেলার মাঠের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ